অনেকদিন পরে আজকে আমরা একটা হরর গেম খেলবো যেটার নাম হচ্ছে হলি ফার্জ এন্ড এই গেমটা হচ্ছে বেসিক্যালি মূলত কি আমাদেরকে একটা গ্রামের মধ্যে যেতে হবে এন্ড ওই গ্রামের মধ্যে মূলত কিছু ভাই ডিমন আক্রমণ করছে এন্ড যার জন্য ওই গ্রামের মধ্যে কোনো প্রকার সকাল হয় না তো এখানে আমাদেরকে অনেক ধরনের রিচুয়াল করতে হবে দেন ওই গ্রামটাকে মূলত এক প্রকার বলতে পারেন অভিশাপ মুক্ত করতে হবে এন্ড দেন ওই গ্রামের মধ্যে সকাল হবে আর আজকে আমাদের সাথে রয়েছে বিজন এবং নারিন তো চলেন শুরু করা যাক ওকে আমরা এখন ভিলেজটা বাঁচাবো তোমরা কি রেডি ভিলেজ বাঁচানোর জন্য ইয়েস স্যার We are ready. চলেন আমার সাথে আসো আমার সাথে আসো চুপ 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 ওই দেখো দেখতে পেলে সামনে ভূতটা হ্যাঁ তোমার ওয়াইফের মতো লাগছে আর তো মরে মানে মেরে ঝুলিয়ে রেখেছে গ্রামবাসীদেরকে এই দেখো তারা তোদের বদলা আমরা নিচ্ছি তোদের সবার বদলা আমরা আজকে নিয়ে যাবো এই ভিলেজের মধ্যে না অন্ধকার নেমে আসছে দেখো এগুলোকে আমাকে দিনে পরিণত করতে হবে আমাদের প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চারটা হারিকেন খুঁজতে হবে তিনজন মিলে ঠিক আছে চলো এবার চারটা হারিকেন খোঁজা যাক প্রথমে তারপর আমি একটা পাইছি বিজন একটা পাইছে দর্শন আমাদের আর দুটো লাগবে তাই না আচ্ছা আমাদের হাতে যে এটা আছে না ক্রসটা আছে না এটার কাজ কি তোমরা জানো এটা হচ্ছে ওই যে ডেমন মারা যায় তুমি দেখাচ্ছ একটু পরে তারপর ডেমন আসবে ভূত আসবে এটার মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার আছে তোমরা জানো না নুব ভাই আমার থেকে শিখবে তোমরা আমিও জানি আরে আমিও জানি জানো না তুমি কিচ্ছু জানো না কেউ আমারে বলবে ডেমনটা কোথায় পাওয়া যায় আচ্ছা তোমাকে কিছু কম পর দেখাচ্ছি ডেমন কোথায় পাওয়া যায় এবার কার কাছে কয়টা হেরিকেন আছে আমাকে বলো আমার কাছে একটা মেরে পাস ওয়ান আর আচ্ছা দুজনের কাছে একটা করে আছে আমার কাছে দুটো আছে তার মানে আমাদের কাছে চারটা হারিকেন না অলরেডি হয়ে গেছে চলো এবার চলো এবার না আমাদের একটা কেভে যেতে হবে যেখানে একটা ভূতের আত্মা আটকে আছে ওখানে যেতে হবে চলো আমার মনে হচ্ছে কি জানো নারিন স্যার নিজে হচ্ছে ডেমন আমাদেরকে গুহা নিয়ে যাচ্ছে জন্য টেনে দেখছো হ্যাঁ আমাদের চিৎকার করবে মনে হচ্ছে আমাদের শুধুমাত্র দুইটা ও ভাই এটা কি আর সবার সাথে আসো এটা কোনোদিনও দেখিনি এই গেমের মধ্যে এখানে দেখো এটা কি আরে আমি আর মিরাজ এক জায়গায় তুমি কোথায় ভাই 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 টয়লেটের মধ্যে বসে বসে কথা বলতেছে কই রে তুমি এটা একটা কিসের হাউস আছে এখানে ও আচ্ছা বাদ দাও এটা বাদ দাও এটা বাদ দাও এটা বাদ দাও হ্যাঁ পাইছি হ্যাঁ পাইছি পাইছি চলো 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 লেটস গো এই যে স্যার স্যার এই তো আসেন স্যার হ্যালো আমি স্যার পান না ভাই স্যার তার নাম আমি এই তো আমার সাথে আসো ভাই তোমরা দোনো যাই নুব আমি যেটা দেখতেছি একটা একটা জিনিস বলছি যে আগে মরবে সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড কাছে তোমার কাছে কই আমার কাছে নাই তো আরে তোমার কাছে আছে খুনি ক্রস ছুঁড়ে মারবো দাঁত্রি খোলো ভিতরে যাও আমি কি দিব না না কি দিতে হবে না কি দিতে হবে না 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 আরে পেছনে ভালুক দৌড়ে আসবে খুনি খোলো না না আসবে ওয়েলকাম টু মাইনার্স এই তো এখানে কিটা লাগাও ফটাফট আচ্ছা গুল কি আসো ভাই আমি পিছু পিছু যাচ্ছি তোমাদের সবার এই ভিতরে ইয়া আছে সবগুলা ভয় ভয় ভাই এই ভাই এত অন্ধ লাগে এই দেখো ভেতরে ভূত আছে ভাই ভাই আওয়াজ হলো কি বাজে আমি যদি আজকে মরি তাহলে বিজনের অবস্থা তাহলে মিরাজ নুব হয়ে যাবে নুব আমার কাছে কি হারিকেন আছে সামনে তো ভূত থাকবে দেখো এই দেখো ভাই এত বাজে সাউন্ড দিচ্ছে কেন এরা এই দেখো চলে এসে গুহার মধ্যে ভাই এটাকে ঝুলছে দেখো রে আরে গায়েব হয়ে গেল এই দেখো উপরে পাঁচটা মুরগি ঝুলানো আছে না এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা মুরগি যে আমাদের এই জাদুর কড়াইতে দিতে হবে তাড়াতাড়ি এখানে মুরগি দাও যার দিব দিয়ে দিয়েছি আমার কাছে একখানা ছিল মুরগি দিব দাও দাও মুরগি দাও শিওর দাও 100% আরে দাও তাড়াতাড়ি কথা ভূত এসে পাঁচার মধ্যে এমন তো দিলাম পিছলটু দিলাম থ্রি বুঝতে পারবে তখন 2 and 1 কিছুই তো হলো না দিয়েছো ও এই দেখো চাবি দিয়েছি নিয়ে নিয়েছি চাবি নিয়ে নিয়েছি ভাই আমি ভাই চারিদিকে ভূত ঘুরছে ভাই আমাদের ওকে তবে ভাই ভূতগুলো ভূতগুলো দেখে ভাই অনেক মানে সুন্দর লাগতেছে যদিও বিজন ভূতগুলোকে আমার খুব পছন্দ হয়েছে ভাই বিয়ে করে নাও এই আমি জানতাম দুজনে এটাই বলবা উরে এই দেখো এটা কি আরে আমাদের আমাদের ক্রসগুলো দিয়ে কি সব চিটকি পিটকি বের হচ্ছে আচ্ছা জাদুর ছড়ি এটা দিয়ে মারতে পারবো বুঝি আমি দেখবো না আমি ভয় পাই না কাউকে আরে দেখো আরে তোমার 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 সাথে বিয়ে করবে বলে দৌড়াচ্ছে তোমার সাথে মারবো খুব জোর ভাই বিশ্বাস কর আমি পালিয়ে গেছি ভাই ভেতরে আমি আমি আর বাইরে নেই আরে ভাই তুই পাশ থেকে মারতেছিস আমারে দেখো
মিরাজকে বাঁচাতে হবে, এরকম মিরাজ বিপদে পড়ে গেছে। আরে তোমার পেছনে দেখো কে আছে ভাই, সব দিক থেকে মারতে দাও, তোমরা কই? মিরাজ দা ক্যামেরা ফাটাফাট চলে এখান থেকে। ভাই মোমবাতি রাখার জায়গা আমাকে কেউ দেখাইবা? দাদাকে দাদা কি কেলানে দিচ্ছে? দাদা আপনাকে একটা দিলাম আর মাত্র দুইটা ভাই, আর মাত্র দুইটা ক্যান্ডেল আছে আমার কাছে। বলে ইন বাই নেইমার, ভাই নেইমার করতে কি আসলো এখানে? কোথায় বলছে? এই যে আমরা যখন মানে পাওয়ারটা ইউজ করতেছি তখন বলে ইন বাই নেইমার। এই তো এই তো এই তো এই যে এখানে আগে দিছি, চলো ডিমন গায়েব। ইয়েস চলো মিরাজ, চলো এসো মিরাজ। আর ভাই কয় লাগতে থাকো, তোমরা কি করছো ভাই? আরে আমাকে তাড়া করছে ভাই, খুব বাজে। চলে এসো। ও ভাই কি রে, অনেক বেড়ে গেছে। ভেতরে এসো, চলো একটা করে ফ্ল্যাশ লাইট নিচ্ছি। ভাই ওয়েট 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 ওয়েট, আমি পারতেছি না তো ভাই, সবাই আমারে অ্যাটাক করতেছে। পারলে বাইরে হয় আমার হেল্প করো তোমরা। চারশের মধ্যে ঢুকলে তো আর কিছু করতে পারবো না, তাই না? না না না, আসো আসো ভিতরে আসো। ওকে, এটা কি? এটা 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 নিব, হেভি ক্রসটা কি নিব? বাকি ঠিক আছে, দেখো আমার কাছে একটা ভালো স্ট্র্যাটেজি আছে, আমি বলছি। একজন ওটা পুতুক আর জালাক, আর বাকি দুজন কভার দিক। ওকে চলেন। ওরে ভাই অনেক কিছু, আমাদের ওয়েট বাড়ছে কেন জানো? চলো আর কি আছে এখানে? আর কি আছে? এই যে ঘরের পিছনে একটা আছে, পেছন দিকে আছে মনে হয়। ভাই আমাকে তারা করেছে কেন ভাই? এই আর কোন জায়গার মধ্যে লাগাবো, আর কোন জায়গার মধ্যে লাগাই তুলে ফেলছি আমি। একে কোলে তুলে রেখে দিয়েছি ভাই, তুই মারতে পারবি না যতই চেষ্টা করবি। লাগাবো এদিকে আসুন, আমার কাছে এদিকে আসুন, আমার সাথে আসুন, এদিকে আসুন। যে সেটা তো খুঁজতে হবে ভাই, খুঁজে বের করতে হবে। আম সামনে আসুন, এদিকে আসুন, আমার সাথে আসতো। একটা ঘর এদিকে আছে মেবি। হ্যাঁ পাইছি পাইছি, আসো 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 পাইছি, পাইছি একটা পাইছি, আসো। এই বিজন তোমার এটা লাগাও, তোমার ওই যে একটা আছে যে হেভি হেভি ক্রস, এটা লাগাও তাড়াতাড়ি, এখানে লাগাও। আরে আমার কাছেও তো একটা হেভি ক্রস আছে। হ্যাঁ তুমি ওইটা নিয়ে ওখানে বসে থাকো, আর আমরা এখানে ইয়ে করি। আরে এ বেচারা আমাকে বেরোতে দিচ্ছে না, পাগল মারবো একে। ক্রস চুরি কোন দিন লাগিয়ে দিয়েছে, এবার আমাকে এই ঘরটাতে আগুন লাগাতে হবে, তাই না? হ্যাঁ লাগা, ওই জন্য আমি লাগাও। তোমরা কি আর, আমি পালালাম। হ্যাঁ এটাতে আগুন লাগায় দিলাম। ও আরে ভাই আবার বুঝাচ্ছে নাকি ভাই? ডিমন আমার সাথে গল্প করছে, তোমরা ওখানে কি করছো? আমরা আগুন জ্বালাচ্ছি তো, একটা জ্বালা দিছি আর জাস্ট একটা ঘরের মধ্যে আগুন ধরাই দেবে ভাই। একটা মজার বিষয় দেখছি আমরা, কিন্তু কেউ এখন একবার মরি নাই। যাই রে, আমার বিয়ে মিরাজের মনে হয়, মিরাজ দিয়ে দিয়েছে, মিরাজের গেম বাজ যাচ্ছে। এবার আমরা ভূতকে মারতে পারবো আই থিঙ্ক। চলো এবার পাওয়ার দেওয়া যাক, ভূতটাকে পাওয়ার দাও। সবাই মিলে মারো, সবাই মিলে মারো, ভূতটাকে মারা যেতে পারে। আরে মারো ভাই, এই তো ভূতটা সামনে দাঁড়িয়ে আছে। মারো 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 মারো। আমি কি বলছি, এইচ মারো একবার দেখাচ্ছি এখনো। এটাও পুড়িয়ে দিয়েছি, পুড়িয়ে দিয়েছি, পুড়িয়ে দিয়েছি, পুড়িয়ে দিছো? সব ঠিক হয়ে গেছে, এখন সূর্য উঠবে আকাশে।
আমরা জিতে গেছি ইয়েস আমরা ভিলেজটাকে উদ্ধার করে দিয়েছি ভূতের কাছ থেকে ইয়েস সূর্যটাকে সূর্যের আলো আসছে এবার সূর্য কই ওটাই তো দেখতে পাচ্ছি না সূর্য ধোঁয়ার পেছনে ভাই দেখো ওটা ভিলেজ ঠিক হয়ে গেছে ভাইয়া এবার ঠিক জেরোনটা অনেক খাটাখাটনি করেছি লাস্ট পর্যন্ত ঠিকও করতে পেরেছি ওকে দেখো গ্রামের মানুষ চলে আসছে ওকে ফাইনালি আমরা গেমটা কমপ্লিট করছি এন্ড আমরা গেমের মধ্যে গ্রামটাকে অভিশপ্ত অভিশাপ মুক্ত করছি এন্ড দেখতে পেয়েছিলেন দিন হয়েছে আর হ্যাঁ আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আমরা আর যদি কোনো গেম থাকে ভালো হরর গেম তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ট্রাই করবো নেক্সট আরও এরকম মাল্টিপ্লেয়ার গেমগুলো খেলার জন্য সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ